ওবাইদুল ইসলাম আপনি লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, অনেক সময় জাহাজে সালাত আদায়ের কালে সঠিকভাবে কেবলা বা দিক নির্ণয় করতে পারি না। মাঝে মধ্যে কেবলামুখী হয়ে দাঁড়ানোর পর সালাত শেষ করে দেখি কেবলা ঘুরে গেছে, সেক্ষেত্রে আমার সালাত আদায় হবে কি না? আপনি যেখানে থাকেন কেবলার মুখী হয়ে আপনাকে সালাত আদায় করার চেষ্টা করতে হবে এবং সেটার জন্য কেবলা নিরূপণকারী যে সমস্ত উপায় আছে সেগুলো অবলম্বন করবেন। জাহাজ চলমান অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন, এখন যদি জাহাজ ঘুরে যায়, কেবলার দিকে দাঁড়িয়েছেন কিন্তু জাহাজ ঘুরে গেছে, তাহলে জাহাজ ঘুরে গেলে আপনিও তার সাথে সাথে কেবলার দিকে ঘুরে যাবেন সালাতের মধ্যেই। ধরুন এদিকে কেবলা আপনি সেই হিসাবে দাঁড়িয়েছেন, এখন জাহাজটা এমনভাবে ঘুরে গেছে যে এখন আপনি এদিক হয়ে গেছেন, তাহলে আপনি আবার এদিকে বামে ঘুরে গিয়ে কেবলামুখী হওয়ার চেষ্টা করেন, অর্থাৎ আপনার চেষ্টা থাকবে কেবলামুখী থাকার। আর যদি এমন হয় যে কখন জাহাজ ঘুরছে বা আপনার কখন কেবলা মিস হয়েছে আপনি জানেন না, আপনি কেবলার দিকে শুরু করেছেন পরবর্তীতে টের পেয়েছেন বা পরে জানতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি নামাজের মধ্যে যখন আপনি টের পাবেন যে কেবলার দিকটা ঘুরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নামাজরত অবস্থাতে আলতো করে ঘুরে যেতে হবে কেবলার দিকে।